শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। এবার ভারতে গোয়ালঘরে কোভিড সেন্টার, খাওয়ানো হচ্ছে দুধ এবং গোমূত্র। করোনায় বেসামাল ভারত, সংক্রমণ 4 লাখের নিচে নামছেই না। ভুয়া চিকিৎসক সেজে করোনা রোগীদের চিকিৎসা, অতঃপর গ্রেফতার। ইসরায়েলকে সন্ত্রাসী রাষ্ট্র ঘোষণা, ফিলিস্তিনিদের পাশে থাকবেন এরদোগান। এবার তুরস্কে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়ালো 250,000। সৌদি এবং পাকিস্তান বন্ধুত্বের নতুন মোড়। এবং সবশেষ থাকছে ইসরায়েলের পতনের চিহ্নগুলো সুস্পষ্ট হয়ে উঠছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। গোয়ালঘরেই কোভিড সেন্টার, করোনার সাথে খাওয়ানো হচ্ছে দুধ আর গোমূত্র। এবার এমনই চিত্র দেখা গেল গুজরাটে। কোভিড-19 দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারত, করোনায় আক্রান্তদের প্রাণহানিতে দেশটি মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। এমন পরিস্থিতিতে উত্তর গুজরাটের বাঁশকাথা জেলায় তেতুরা গ্রামে একটি গোয়ালঘরকে কোভিড কেয়ার সেন্টার বানানো হয়েছে, যার নাম দেওয়া হয়েছে ভেদালক্ষণ পঞ্চাগার্ত আয়ুর্বেদ আইসোলেশন সেন্টার। বর্তমানে ওই বিশেষ সেন্টারটিতে 7 জন রোগী রয়েছেন, যাদের আয়ুর্বেদিক ওষুধ, গরুর দুধ আর গোমূত্র খাওয়ানো হচ্ছে। পাশাপাশি চালানো হচ্ছে অ্যালোপ্যাথারি চিকিৎসা। ইন্ডিয়া টাইমস জানিয়েছে, গত 5 মে রাজারাম গৌশালা আশ্রয়ে উদ্যোগে এই কোভিড কেয়ার সেন্টার খোলা হয়। যেসব রোগীর হালকা উপসর্গ রয়েছে তাদেরকেই ভর্তি করা হচ্ছে সেখানে। গোদাম মহাতীর্থ পথ মেদার বাঁশকাথা জেলার প্রতিনিধি মোহন যাদব বলেছেন, যাদের দেহে বিশেষ উপসর্গ নেই কোভিড আক্রান্ত তাদেরকে চিকিৎসা করছি আমরা। 8 ধরনের আয়ুর্বেদিক ওষুধের উপর ভরসা রাখা হচ্ছে। গরুর দুধ, ঘি আর গোমূত্র ব্যবহার করেই ওই ওষুধ তৈরি করা হচ্ছে। চিকিৎসার জন্য আইসোলেশন সেন্টারটিতে 2 জন কবিরাজ এবং 2 জন MBBS ডাক্তার রয়েছে। কারোর প্রয়োজন হলে তবেই অ্যালোপ্যাথি চিকিৎসা দেওয়া হচ্ছে। কোভিড-19 মহামারীর দ্বিতীয় ঢেউয়ে বেসামাল ভারত, কিছুতে নিয়ন্ত্রণে আসছে না করোনা পরিস্থিতি। 1 সপ্তাহের মধ্যে পঞ্চমবারের মতো একদিনে 4 লাখের বেশি নতুন রোগী শনাক্ত হয়েছে দেশটিতে। সেই সঙ্গে টানা দ্বিতীয় দিনের মতো 4,000-এরও বেশি লোকের মৃত্যু হয়েছে। রোববার সকালে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির নির্ভরযোগ্য গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া এবং NDTV-র খবরে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, গত 24 ঘন্টায় ভারতে 4,03,738 জন নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে এবং একই সময়ে 4,092 জনের মৃত্যু হয়েছে। নতুন আক্রান্তদের নিয়ে দেশটির শনাক্ত করোনা ভাইরাস রোগীদের সংখ্যা 2,22,96,414 জন দাঁড়িয়েছে। শনাক্ত রোগীর সংখ্যা যুক্তরাষ্ট্রের পর বিশ্বে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। যুক্তরাষ্ট্র এবং ব্রাজিলের পর মহামারীতে মৃতের সংখ্যায় বিশ্বে তৃতীয় স্থানে আছে ভারত, যাদের মোট মৃতের সংখ্যা 2,42,362 জন। দেশ জুড়ে করোনা আতঙ্ক, করোনার বিরুদ্ধে অব্যাহত লড়াই। এই অবস্থায় দেশজুড়ে অকাল দেখা দিয়েছে অক্সিজেন, ওষুধ, বেড সহ অন্যান্য মেডিকেল সরঞ্জামের। দেশের এই কঠিন পরিস্থিতিতে দিনরাত এক করে কাজ করে চলেছেন প্রথম সারির করোনা যোদ্ধারা। অসহায় আর্ত মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছে বহু স্বেচ্ছাসেবী সংগঠন সংস্থা। এত সবের পরেও করোনা রোগীদের চিকিৎসা করতে গিয়ে শ্রীগড়ে যেতে হলো মহারাষ্ট্রের নাগপুরের এক ব্যক্তিকে। তারপরে আপনাদের মনে হতেই পারে, ভালো কাজই তো করেছে লোকটি, তাহলে কেন তাকে গ্রেফতার করা হলো? আসলে অভিযুক্ত ব্যক্তি কোনো লাইসেন্সপ্রাপ্ত চিকিৎসক নন। আদতে পেশায় তিনি একজন ফল এবং আইসক্রিম বিক্রেতা। গত কয়েকদিন ধরে নিজেকে ডাক্তার দাবি করে মহারাষ্ট্রের নাগপুর জেলার কামঠি এলাকায় বাসিন্দা ওই ব্যক্তি করোনা সংক্রমিত রোগীদের চিকিৎসা করছিলেন বলে অভিযোগ ওঠে। এদিকে করোনার আবহে দেশের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা মহারাষ্ট্রের। সেখানেই খুদ ভুয়া চিকিৎসকের খোঁজ মেলায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ফিলিস্তিনের জেরুজালেমে মুসলমানদের পবিত্র স্থাপনা আল আকসা মসজিদে তারাবি নামাজরত মুসল্লিদের উপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। পাশাপাশি তিনি ফিলিস্তিনিদের পাশে থাকার ঘোষণা দিয়েছেন। শনিবার এক টুইট বার্তায় এরদোগান ইসরায়েলের এমন জঘন্য কাজের তীব্র নিন্দা জানান।
তিনি ইসরায়েলকে নিষ্ঠুর এবং সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে ঘোষণা করেছেন। তিনি বলেছেন, আমরা সবসময় আমাদের ফিলিস্তিনি ভাই বোনদের পাশে রয়েছি। এর আগে শুক্রবার ফিলিস্তিনে মুসলমানদের পবিত্র আল আকসা মসজিদে তারাবি নামাজের সময় হামলা চালায় ইসরায়েলি পুলিশ। হামলায় অন্তত 200 জন আহত হয়েছেন, গ্রেফতার করা হয়েছে অনেককে। এই হামলার পরপরই মুসলিম বিশ্বের নেতারা প্রতিক্রিয়া জানাতে আহ্বান করেন, পাশাপাশি ইসরায়েলের এই নির্যাতন বন্ধে জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করেছেন। রিসেপ তাইপ এরদোগানের দেশ অনেক আগেই করোনা ভাইরাসে সর্বাধিক আক্রান্তের শীর্ষ তালিকায় পাঁচে উঠে এসেছে। এর মধ্যে তুরস্কের আক্রান্ত সংখ্যা অর্ধকোটি ছাড়িয়েছে। দেশটিতে এ পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে 42,000-এরও বেশি মানুষের। করোনা আক্রান্ত এবং মৃত্যুর পরিসংখ্যা নিয়ে রোববার ওয়ার্ল্ডোমিটারে সর্বশেষ প্রকাশিত তথ্যে এমনটাই জানা যাচ্ছে। তবে আক্রান্তের তুলনায় তুরস্কের মৃত্যুর হার অনেক কম। সর্বশেষ তথ্য অনুযায়ী তুরস্কে গত 24 ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে নতুন রোগী শনাক্ত হয়েছে 18,052 জন। এ সময় মৃত্যু হয়েছে 281 জনের। গত এক সপ্তাহে দেশটিতে আক্রান্তের সংখ্যা 1,66,733 জন আর এক সপ্তাহে মৃত্যু হয়েছে 2,242 জনের। সব মিলিয়ে তুরস্কে পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে 50,16,141 জন। এর চেয়ে বেশি আক্রান্ত হয়েছে মাত্র 4টি দেশে। সম্পর্ক জোড়া লাগাতে 3 দিনের রাষ্ট্রীয় সফরে সৌদি আরবে আছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণে শুক্রবার তিনি রিয়াদে পৌঁছেছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর ইমরান খানকে মধ্যপ্রাচ্যের দেশটিতে সপ্তম দফায় দফতরে উষ্ণতা অভ্যর্থনা জানানো হয়। ডনের খবরে বলা হয়েছে, শনিবার দীর্ঘদিনের মিত্রদেশ দুটির মধ্যে বেশ হয়। সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি আরব এবং পাকিস্তানের কর্মকর্তারা অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে 2টি চুক্তিতে সই করেছেন। এছাড়া মাদক চোরাচালান বন্ধ এবং জ্বালানি অবকাঠামো, পরিবহন, পানি এবং যোগাযোগ প্রকল্পে অর্থায়নে 2টি সমঝোতার স্বাক্ষরের বিষয়ে সম্মত হয়েছে তারা। দেশ দুটি একটি শক্তিশালী সমন্বয় পরিষদ গঠনের বিষয়েও সম্মত হয়েছে। আলোচনায় রিয়াদের সঙ্গে সম্পর্ক উন্নয়ন এবং সৌদি আরবের কর্মরত প্রায় 25 লাখ পাকিস্তানের প্রয়োজন মেটাতে পদক্ষেপ গ্রহণের উপর গুরুত্বারোপ করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। ইহুদিবাদী ইসরায়েলের পতনের চিহ্নগুলো সুস্পষ্ট হয়ে উঠেছে বলে কঠিন হুঁশিয়ারি দিয়েছে ইরানের সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল সাইয়েদ আব্দুর রহিম মুসাবি। তিনি বলেন, শক্তির ভারসাম্য ফিলিস্তিনিদের পক্ষে পরিবর্তিত হয়েছে, আশার আলো দেখা যাচ্ছে। এর পাশাপাশি শিশু ঘাতক অবৈধ ইসরায়েলের পতনের চিহ্নগুলোও ভেসে উঠেছে। আজ রবিবার খাতামুল আম্বিয়া বিমান প্রতিরক্ষা ঘাটের নয়া কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কাদের রাহিমজাদের পরিচিতিমূলক অনুষ্ঠানে কথা বলেন তিনি। তিনি আরও বলেছেন, 20 বছর পর ইহুদিবাদী ইসরায়েলের অস্তিত্ব থাকবে না বলে সর্বোচ্চ নেতা এর আগে যে কথা বলেছেন তা বাস্তবায়নের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এর প্রাথমিক নিদর্শন হচ্ছে প্রতিরোধ সংগ্রামীদের শক্তি অনেক বেড়েছে। আজকের মতো পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।